যতন আঙ্কুমিলা নাই জানাই তিনি নাংসুমা কক্টমা চরিলাম জিতলি নাংসুমা কাইজি সিনি তোফা শর্মার নতুয়ে জরা দামরুনি গণবস্থান সংসাগা তৃণমূল কংগ্রেস স্রাংশালি দিবর দামসে তামনে সিমি দামরুই জরা বরুণ গণবস্থান তোফা শর্মারে নে বিশুতুং চরিলাম কাছে বড়ে রুনক স্নামনানি কাছে মোটর স্ট্যান্ড স্নামনান খবর ব্যবাগ্ন চরিলাম এলাকার সাধারণ ভোটের মানুষের বিভিন্ন দাবি নিয়ে আমরা চরিলাম আর্মি ব্লকের উন্নয়ন নিকটে এক গণধর্নায় সামিল হয়েছি। এই এলাকার মানুষ প্রশাসনিক সুব্যবস্থা থেকে বলছে, তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই এলাকার সাধারণ মানুষের কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরা আমাদের চরিলাম আর্মি ব্লকের মাননীয় আধিকারিক, তার মধ্যে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে চরিলামে একটি রেল স্টেশন স্থাপন এবং চরিলাম আর্ডি ব্লকের বিভিন্ন দপ্তরের যে বেনিফিশিয়ারি নির্ধারণ হচ্ছে তাতে দেখা যাচ্ছে দল বাঁধে চরিলামে একটি এটিএম কাউন্টার স্থাপন, এই এলাকার মধ্যে একটি বালিকা বিদ্যালয় এবং ইংরেজি সরকারি মাধ্যম বিদ্যালয় স্থাপন দাবি জানাচ্ছি আমরা। আমাদের মাননীয় আধিকারিকের বিদ্যুৎ সাহেবের নিকট আমরা একটি ডেপুটেশনে সামিল হব, সেখানে আমরা আমাদের কর্মসূচির উপস্থাপন করব। স্রাংশালা বিশালগড় মহকুমা তাংফাং এসডিপিও তে এসডিএফ উনক্ষবে পুলিশ সেবাই সং বিশালগড় নদীলা কামিও গেরেবলাই কাইসে সমিল নিসিনি বেবাক মারিনি খগজামানি কাঠ বুফাং লগ্র খোঁজাওয়ে নাকা খোঁজাই না জামানি কাঠ উন হাতি রোগ দামুন রাং খোঁজি লক্ষণ সেবক গবাং নি কক্টমা সাওয়ে মানু বিশালগড় নি বিশিং নদীলা কামি কাঠ শিকক নি কাইসা তংথাই নই ছিনি যা। সকালে একটি গোপন সূত্রের ভিত্তিতে এসডিপিও সাহেব, আমি এবং আমাদের এসডিএম বিশালগড় সাহেব, আমরা তিনজন মিলে নদী লাগ ঢুকে পড়ি এবং এখানে এসে প্রচন্ড খোঁজাখুঁজির পরে একটি নদীতে ফেলে দেওয়া একটি সমিল আমরা উদ্ধার করি এবং উদ্ধার কার্যে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমাদের স্টাফরা অনেক পরিশ্রম করে এবং পুলিশ কনস্টেবলরা অনেক পরিশ্রম করে সেটাকে উদ্ধার করতে পেরেছে। পাশাপাশি আমরা অনেক বহুমূল্য লগও আমরা এখানে উদ্ধার করেছি, উদ্ধার কার্য এখনো চলছে। আমি ধন্যবাদ জানাতে চাই এসডিপিও এবং এসডিএম সাহেবকে। কক্টমা তাবো স্রাপ চ্যানেল না জানো নাই তুমি কবর কক্টমা। যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক, লিভ সেফ ডিএস। লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক, এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা এটাই হয় রোজ যদি লিভ সেফ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিভ সেফ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিভ সেফ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা খাও দাও, লিভ সেফ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ক্ষতি করতেছে যে এই বাড়ির এক বাড়ি রক্ষা করতে যায় আরেকটা বাড়ি ক্ষতি হইতেছে যে এটাই দুঃখ। ভালোই ভালো যে নালা লাগবো, আর যে নালা লাগবো উপরে নালা দিছে না, উপরে নালা লাগবো কেন লাগবো? ঐতিহাসিক জয়, এই জয় শান্তি সম্প্রীতি শতদের বিরুদ্ধে জয়। আজকে আমরা আমাদের মহকুমায় 11টা লোকালে একই দিনে এই জয়কে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য সংহতি জ্ঞাপনের জন্য এবং বামফ্রন্ট তার কর্মসূচিকে সার্বিকভাবে রূপায়ণের ক্ষেত্রে নির্বাচন মণ্ডলী যে রায় দিয়েছেন তা আমরা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা বিজয় উৎসব করছি। একই দিনে 11টা লোকাল কমিটিতে আমরা আমাদের বিজয় উৎসব এখন চলছে, এটা রাত্র 8টা পর্যন্ত চলবে। আমাদের 25 খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীকে নির্বাচক মণ্ডলীর তথা খোয়াইবাসী বিপুল ভূতে জয়যুক্ত করবার জন্য আমি আমাদের পার্টি ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে এবং বামফ্রন্ট কমিটির তরফ থেকে অভিনন্দন জানাই। এই জয় সংহতির জয়, শান্তি সম্প্রীতির ঐক্যের জয় এবং উন্নয়নের জয়। আমি প্রথমেই যারা এই নির্বাচনের কাজে যুক্ত পুলিশ প্রশাসন, নির্বাচনের সাথে বিভিন্ন কাজে যারা যুক্ত কর্মী এবং আমাদের নির্বাচক মণ্ডলী এবং এই নির্বাচনকে সার্বিকভাবে সফল করবার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের প্রতিও আমি অভিনন্দন জানাই। হ্যাঁ,
বিশেষ সব চ্যানেল জানুন আইতনিক অগ্রকথমা। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের ঋণীকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। ডাল মাছ সবজি মশলার কেরামতি, গুরুবারে প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। শ্রীরামপুর কামিজাব আমচেনে রেবিকা দেবমা হদানি রায়দাতিন মেন্দি বিলেস নি সরুস দেবমা কাইজামানি ও হামজনি কৌশল মো কাইজামানি বিসি কাইসা লাইয়াসেন সেকানো বকরানি নগ্নি লুকুরো বনা সাতা কুইত খলেগা আমন করে উমর ব্রুম ন জোয়া কেপে ফাইভ বসাই বকরা বন বই তবল তঙ্গনি সাকব তে বকরানি নগ্নি লুকুর ও হামজনি কৌশল মনো কৌশল মুদি দিয়া আমন ইয়াগুলো ও কৌশল মুং কেরাং নগ সুপার্ট খাইজা খাঁকাই কেরাং নগ বিচার খাইনি কাইজা ফুজার রেজাক মানে মানে খুন কেরাং নগ রিকিফিলি রিফেনা বাগে দাগে মরিখা এই করতেছে তারা দিবুস সে রই খরপুসের টাকা চাইতেছে আর জিনিসপত্র চাইতেছে আর জিনিসের তো এটা মামলাও আবার তারা মায়ের মেয়ের বাবা মামলাও করছে আবার আমরা নামে মামলা করে মামলাতে তারা হাইরে গেছে জিনিস আর তারা
পাওয়া গেছে না জিনিস, জিনিসটা পাওয়া গেছে আমরাই মামলাতে। এখন তো তারা আমার জিনিস চায়, আমার তো দরকারও না, তাদের জিনিস আমার রাখা। তোমরা প্রথমেই বুঝছে তোমাদের জিনিস তোমরা লয়ে যাও, তোমরা কেস শেষ করো, জিনিসপত্র তোমরা লয়ে যাও। আমরা মারপিট করছি, আমরা নয় কেস করছে, কেস করে আমরা অ্যারেস্ট করছেন, অ্যারেস্ট করে আমরা এই মামলার মধ্যে ভুক্তভোগী আমরা তিনজনই, আমরা বাড়ি ঘরে আমরা ছেলে আর আমি ছেলের মা, আমরা তিনজনে আমরা বাড়ি যাই, আর কেউ নাই। অ্যারেস্ট করে আনছি, এরপরে আমরা জামিনে বাইর হইয়া ছেলে তো জেলখানেই রয়েছে। এবার ছেলের এক মাসের পরে না তিন মাসের পরে ছুটে নিয়ে গেল জামিনে। স্যার যখন কইছে পরে বাবার বাবা, বাবার বাবা ওই ছেলেন্ডার দিছে, কই ঠিক আছে এখন মানিয়া যাইম। এরপরে যতদিন থাকতে এখানে অশান্তিতে থাকে, এইভাবে থাকে, ছেলে লোকে থাকবো, মদ খেয়েবো, এরপরে মাঠ পিট করবো, বাবার বাড়ির সম্পদ আছে, তোমার সম্পদ বাক্তা লইয়াও এই সম্পূর্ণ। সকালে গাছ কাটতে গেছি আর বাগানা তোর আইসারে তোর কইছি যেতে চাইছি, তারপর আমার কইছে কতুমি এরা কোনো ভয় পাইও না, এরা কিচ্ছু না, এটা আমি এনে ঠাই পাইছি না, এটাকে আমি এনে ঘর আইছি। তারপর আমি কইছি সেটা যে কখন আর সত্য না, এটা এনে থাকবো। তোর কইছে আমি কই এটা কেমনি দান কইছে কবে এক দিয়ে মাটিতে ধরাই তো আমি ভুলে দিয়ে লাইছি। তারপর আবার স্বপ্ন দেখছি যেদিন ওয়াজ টাজ করছি এদিন রাত্রে স্বপ্ন দেখছে কত তুমি একটা ভুগস আমার এই উল্টা দিছে তুমি ঠিক করে দাও, কবর কক্টমা তিন দিন বাগা আসলো স্বল্প মাইতনি কবর কক্টমানে ফোকাস্ত্র যত রান হাম্বায়।